নমস্কার, আজ বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন, তাই ওনার একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম জন্ম হয় না মৃত্যু হয় না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না, কেননা আমি এক অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি, তিনটে চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, আবার কেউ দু চোখে হাজার ছিছি। তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, কারণ আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না।